আমি ওখানে দাঁড়ায় একটা জিনিস দেখলাম যে একটা শিশু বাঁচানোর জন্য একটা মার জীবন শেষ গেড়ে গেছিলাম না ওই ইসিদিন টিকা ভাড়া নিয়ে গেছিলাম ও তেলে হে এটা এটা সব করতে আমি খাতি খাওয়ার জন্য রওনা দিছি তারপর হঠাৎ পাঁচটা এম্বুলেন্স হঠাৎ আসলো আচ্ছা তারপর তাড়াতাড়ি ওনার লাশ উদ্ধার করলো তারপর আমি ওইখানে দাঁড়ায় একটা জিনিস দেখলাম যে একটা শিশু বাঁচানোর জন্য একটা মার জীবন শেষ কিভাবে তলে গেছে আমার মাথা একদম কইরা তারপর এই ভাই আসিল ভাই বন্ধুরা আঞ্জনা দুইরা কাঁদছিল কতক্ষণ তারপর বললো যে আচ্ছা তুমি আমার বাড়িতে যাও যা একটু সুস্থ হোক তারপর ওইখানে ওনার বোনের বাড়ি আছে তারপর বোনের বাড়ি বাচ্চাটা বাচ্চে বাচ্চা বাচ্চে জামাই আছে আর ভাইরা বাচ্চে গেছে মানে মা বাসনে বাচ্চা বাচ্চে মা বাসনে এটা বাচ্চা বাচ্চে মানে টান দিলে হয়তো হাতায় বা পায়ে বা মাথায় মানে ফুল বডি আসে তবে এখান থেকে যে লাশগুলো উদ্ধার করা হয়েছে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আর এর বাইরেও যেটি প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে এমনটি তথ্য রয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমি যদি একটু দেখাই যে রেলটি রেলের যে তিনটি বগি সে তিনটি বগি একেবারে ধুমড়ে মুচড়ে যায় এবং এখনও বলা হচ্ছে যে যে বগিগুলো এখনও এক পাশ হয়ে পড়ে আছে সেই বগিগুলোতে হয়তোবা আরও কারো কেউ চাপা পড়ে থাকতে পারেন এমনটি মনে হচ্ছে যার কারণে উদ্ধার কাজ আপাতত বন্ধ রয়েছে তবে উদ্ধার কাজের জন্য এখানকার যে রেলের যে যন্ত্রাংশ রয়েছে ক্রেন রয়েছে সেগুলো আসছে এবং সেগুলো আসলেই এখান থেকে রেলের যে বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে উঠানো হবে এরপরে আসলে বোঝা যাবে যে আরও কোনো লাশ এখানে পড়ে আছে কিনা সেটি দেখা যাবে তবে একটু যদি বলে রাখি যে এখানকার এখানকার যে চিত্রটি এখন আমি যদি একটু দেখাই যে এখানকার প্রত্যেকটা বগি আসলে এই মুহূর্তে ধুমড়ে মুছড়ে আছে এবং ধুমড়ে মুছড়া অবস্থায় এগুলা উদ্ধারের চেষ্টা চলছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে ঢাকা থেকে একটি এবং আখড়া থেকে আরেকটি অর্থাৎ দুইটি ক্রেন এসেছে যেটি মূলত ক্ষতিগ্রস্ত যে বগিগুলো রয়েছে ধুমড়ে মুছড়ে যেগুলো পড়ে আছে সেগুলোকে উদ্ধার করবে এবং বগি যেহেতু এখনও পড়ে আছে অর্থাৎ আশঙ্কা করা হচ্ছে যে এই বগির নিচে হয়তোবা আরও যাত্রী চাপা পড়ে থাকতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস এই বগিগুলো উঠানোর পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এগুলো দেখা হবে যে আর কোনো হতাহত কিংবা কেউ আছে কি না এই চাপা পড়ার নিচে তো হয়তোবা আরও অনেক বেশি সময় লাগবে এখানকার উদ্ধার কাজ শেষ হওয়ার জন্য তবে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে